আমি মোহাম্মদ ডক্টর স্বাগতিক লোহানী, এখানে এমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে দায়িত্বরত। আমরা আমাদের পেশেন্টকে এখানে 9:30টার দিকে রিসিভ করেছিলাম। তো পেশেন্ট আমাদের কাছে যখন আসে তখন আমরা ওনাকে ব্রড ডেথ পাই, এবং আমরা রোগীর আত্মীয় স্বজনের কাছে জানতে পারছি উনি তার নিজ বাসায় সন্ধ্যা 7:30টার দিকে আত্মহত্যা করেছে হ্যাঙ্গিং এর মাধ্যমে, এবং আমরা তার বডিতে হ্যাঙ্গিং মার্ক পাই গলার মধ্যে। না, বডিতে অন্য কোথাও কোনো ইঞ্জুরি মার্ক ছিল না, শুধু একটা পেশেন্ট যখন হ্যাঙ্গিং করে সে যে মার্কটা থাকে শুধু সেটাই ছিল, এক্সট্রা কোনো মার্ক ছিল না শরীরে। জি।